নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, তাই মুমিনের প্রতিটি মুহূর্ত অতিবাহিত হয় মহান আল্লাহর নির্দেশিত পথে। কোরআন সুন্নাহ অনুযায়ী চলার কারণে পুরো সময়টাই মুমিনের ইবাদত হিসাবে গণ্য হয়। ঘুম থেকে শুরু করে পুনরায় বিছানায় শোয়া পর্যন্ত প্রতিটি ধাপে নির্দিষ্ট কিছু দোয়া আছে, যা পাঠ করলে আল্লাহর নৈকট্য লাভ হয়, পাপের বোঝা হালকা হয়। এবার আমরা জানব জাহান্নামের আজাব থেকে মুক্তি লাভের দোয়া। এই দোয়া সকাল সন্ধ্যা পাঠ করলে জাহান্নাম থেকে মুক্তির গ্যারান্টি দিয়েছেন স্বয়ং বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ফজর ও মাগরিবের নামাজের পর কারোর সঙ্গে কথা না বলে এই দোয়াটি আল্লাহুম্মা আজিরনি মিনান নার সাতবার পাঠ করলে উক্ত দিনে বা রাত্রে মৃত্যু হলে তার জন্য জাহান্নাম হতে মুক্তি লিখে দেওয়া হয়। ইমাম মুসলিম ইবনে হারিস ইবনে মুসলিম তামিমি রহমতুল্লাহি আলহি বলেন, আমার পিতা ইবনে হারিস রাজিয়াল্লাহু আনহু এক যুদ্ধ থেকে ফেরার পর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, ফজরের নামাজ শেষে কারোর সাথে কথা বলার আগে তুমি সাতবার এ দোয়াটি পড়ো, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, অর্থাৎ হে আল্লাহ আমাকে দুজকের আগুন থেকে রক্ষা করুন। যদি সেদিন তোমার মৃত্যু হয় তবে আল্লাহ তাআলা তোমাকে দুজকের আগুন থেকে মুক্ত বলে লিখে দিবেন। এমনইভাবে মাগরিবের নামাজ শেষে কারোর সাথে কথা বলার আগে তুমি সাতবার একই দোয়া পড়ো, এবং যদি সে রাত্রে তোমার মৃত্যু হয় তবে আল্লাহ তাআলা তোমাকে দুজকের আগুন হতে মুক্ত বলে লিখে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই দোয়াটির উপর আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।